তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুন 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 অফার। ফাইনালি এখন আমাদের শুটটা স্টার্ট হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ, এগেইন এ শুট ডে। তো আজকে অনেকদিন পর আবার ব্লগ করছি। অ্যাকচুয়ালি এখন কদিন থেকে আমার একদম রেগুলার বেসিসে ব্লগ হচ্ছেই না, কারণ হচ্ছে কি এই মান্থটা সত্যি বলতে খুব হ্যাকটিক চলছে আমার জন্য। মানে সেই প্রোগ্রাম থাকছে, তো টিউশন থাকছে, আমি মানে ফ্রি হতেই পারছি না। তো আজকে একটা শ্যুট করছি, মানে আজকে একটা শ্যুট হবে। তো চলে এসছি মেকআপ স্টুডিওতে, মানে বৌদির পার্লারে। বৌদি বলতে বুঝেই গেছো কে, তোমাদের সাথে পরে আমি পরিচয় করে দেবো। আবার তোমরা অনেকটাই শ্যুট দেখেছো আমার এখানে, আমি ওয়েডিংয়েও আমার ফ্রেন্ডসদের ওয়েডিংয়েও এখানে সেজেছিলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আর আই হোপ তোমাদের ভালো লাগবে। আর জানি না লুকটা কেমন হবে, কী হবে কিচ্ছু আইডিয়া নেই, জাস্ট এখন ক্রিম্পিংটা হয়েছে সেটুকু বুঝতে পারছি। তো লুকটা আস্তে আস্তে তোমরা দেখতে পারবে, আশা করি ভালো লাগবে। তো পরে সব কিছু ডিটেলস শেয়ার করে দেবো, এখন ব্লগটাকে দেখতে থাকো। তো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। Guys, look who is here with us. এই দেখো আমরা লালাবাজার থেকে এসছে, স্নেহা রয়, মানে কুইয়ার আপনার, তাই যে অত বালা বন্ধু আমার কেমনে হয়েছে। ও সরি সরি, আমি সিলেটি স্টার্ট করে দিয়েছি। না 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 না, আমি শুদ্ধ ভাষায় বলবো, কেলু ভাষায়, কেলু ভাষায়। আচ্ছা বল কেমন আছিস সেটা বল। তো এই যে এখন আমার এখানে প্রিপারেশন চলছে আজকে সাজার, এখানে শাড়িটা ঠিক করা চলছে, এখানে ব্লাউজটা একটু মানে কি অল্টার করতে হবে। মোটামুটি ভালো হয়ে গেছে, সুন্দরও লাগছে দেখতে। এখন পুরো আউটকামটা জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। আর এখানে শাড়ি ড্রেপিংও আমার হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে শাড়িটার ব্লাউজটার সাথে। ব্লাউজটার পিছনে এটা কিছু করতে হবে, নাহলে ব্লাউজটা এরকম করে মানে গড়িয়ে যাচ্ছে আর কি। তো এখন মোটামুটি ফেস মেকআপটা হবে, তাই তো, তারপর চুলটুল বাঁধা হবে। আর এই যে স্নেহা রয়েছে এখন পর্যন্ত, এই যে ওরা আজকে রেশমির ঘরে যাবে, এই যে স্নেহা আর ঋষিও যাবে হয়তো বা। তারপরে গিয়ে আমাদের ফেস মেকআপ টেকআপ হবে আর কি। তো এই যে খাওয়া এসে গেছে, আই হোপ তোমরা দেখতে পারছো, আমাকে একটু ইগনোর করে দাও, আমার এখানে ফেস মেকআপ বাকি রয়েছে। দেখো আমাদের বন্ধুত্ব কেমন, দেখো এই যে একটা বন্ধু সাজছে আর একটা বন্ধু এসে গেছে নেল পলিশ লাগানোর জন্য। তো চলো এখন একটু টাইম ল্যাপস চেঞ্জ। বন্ধুরা অলমোস্ট রেডি হয়ে গেছি, এই যে আজকে এটা লুকস আমার। তো মানে এটা মেবি রিসেপশন ব্রাইট লুক হবে, সেটা বৌদি আসলে বৌদি বলে দেবে, বৌদি একটু বাইরে গেছে। আর এখানে এই ক্লিপটা লাগানো আছে যেটা ছুটিয়ে নেবে একটু পর, মানে ওইটা হয়তো বা কোনো একটা শেপের কারণে। আর এই যে এখানে ফুল লাগানো হয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, ফুল লুকটা নিশ্চয়ই তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো। এই যে চলে এসছে বৌদি,
বেঙ্গলি পুরো ব্রাইডাল লুক, তারপর হালদি লুক সবকিছুই ট্রাই করেছি। তো এইবার পুজোতে বৌদি তোমাদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ 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 অফার, সেটা হচ্ছে দেখো পুজো ইজ নোকিং এট দ্য ডোর, সো আমরা সবাই চাই যে একটু হেয়ার কেয়ার করবো, একটু স্কিন কেয়ার করবো, আমিও কিন্তু করতে চলে আসবো, কারণ আমার চুলের যা অবস্থা হয়েছে বৌদি একটু আগেই বলছিল যে তোমার একটা স্পার্ক খুব দরকার। তো তোমরাও কিন্তু আমি জানি যে পুজোর আগে সবাই সব কিছু করতে চাইছো, একটু স্কিন কেয়ার একটু হেয়ার কেয়ার, তো তার জন্য বৌদি নিয়ে এসেছে একটা দারুণ অফার। অফারটা হচ্ছে গিয়ে যারা সোহাস ব্লগ চ্যানেল দেখে আসবে এসে বলতে লাগবে কিন্তু সোহাস ব্লগের সাবস্ক্রাইবার, হ্যাঁ 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 সেটা দেখাতে হবে যে সাবস্ক্রাইব করেছো, দেখাতে হবে তাই তো, দেখাতে হবে, তাহলে কিন্তু তোমাদের জন্য থাকছে 10% অফার, বুঝতে পারছো 10% অফার, শুধু থ্রেডিং ছাড়া বাকি সব কিছুতে 10% অফার থাকছে, সেই ফেসিয়াল, তারপর স্পা, স্মুদেনিং, তারপর স্ট্রেটেনিং সব কিছুতেই থাকছে, হেয়ার কাট সব কিছুতে থাকছে। আর দেখো পুজোটা শেষ হতে না হতেই চলে আসবে সেই বিয়ের সিজন, তো বিয়ের সিজনে তোমরা যারা চাইছো এইভাবে রিসেপশনে মেকআপ করবে বা ব্রাইডাল করবে বা হালদি লুক করবে বা মেহেন্দি করবে, যা কিছু চাইছো তোমরা কিন্তু সোজাসুজি চলে আসো জয়শ্রী বিউটি পার্লারে। তুমি একটু গানটা বন্ধ করো, একটু গানটা বন্ধ করো, তো জয়শ্রী বিউটি পার্লারে চলে আসো আর এসে আমার মতো এই সুন্দরভাবে সেজে ওঠো। আর আশা করি তোমরা কিন্তু আর ডিসঅ্যাপয়েন্ট হবে না সেটুকু বলতে পারছি আমি। আর আমার ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। আর তাই তো বৌদি আর কিছু বলার আছে তোমার, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করবে, আমাদের এখানে যারা আছে সবাই আসবে, এসে একবার ট্রাই করে দেখো না, তোমাদের আশা করি ভালো লাগবে। তো জানিও আজকের আমার এই লুকটা কেমন লেগেছে, আমি ফুল লুকটা দেখে দেবো, আমার ফটোগ্রাফারে চলে এসেছে জুয়েল, ওকে বাইরে একটু রেখেছি, বলেছি একটু দাঁড়াও একটু শেষ করে নিচ্ছি সবকিছু, তো এখানেই হবে এখন শ্যুটটা, চলো। সো ফাইনালি এখন আমাদের শ্যুটটা স্টার্ট হবে, তোমরা দেখতে থাকো, আর ফটোগুলো তোমরা জুয়েলের প্রোফাইলেও পাবে, জয়াবদির প্রোফাইলেও পাবে, আমার প্রোফাইলে তো পাবে, আর ইনস্টাগ্রামেও পাবে আমার। আগের লুকসে ছিল, তুমি লাগাও আগের লুকসে ছিল একরকমের, আর এখন মানে সবাই বলছে এখানে যে মানে একটু সিঁদুর লাগালে নাকি বেস্ট হয়, কারণ না হলে একটু ইনকমপ্লিট লাগছে, যেহেতু এটা রিসেপশন লুক আর রিসেপশনের সময় তো এখানে লাগাও বলেছে, আচ্ছা তুমি দাও আর যেহেতু রিসেপশন লুক, রিসেপশনের সময় সবাই সিঁদুর টিঁদুর পরে, তো তার জন্য আমি সিঁদুরটা এখন অ্যাড করে নিয়েছি। ভালোবাসি তুমি কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে তুমি এক নিমেষে ভালোবেসে আমাদের একটা লাস্ট শুট হবে যেটা বৌদি নিজের প্রোফাইলের জন্য করছে। আর জুয়েল বলো ব্লগে কেমন আছো? ভালো চলছে। আর কিরকম চলছে তোমার কাজকর্ম? চলছে মোটামুটি, ঠিকঠাক। এখন তো বিয়ের সিজন আসছে, জুয়েল একদম মোটামুটি ব্যস্ত হয়ে পড়বে, তো আজকে আমাদের শুট মোটামুটি ভালোই হয়েছে তাই না? আজকে কিন্তু রিলটা ছাড়তে হবে, তোমরা আমার ইনস্টাগ্রামে দেখে নেবে, মানে যতক্ষণে ব্লগটা যাবে তার আগে ইনস্টাগ্রামে কিন্তু রিলটা পোস্ট হয়ে যাবে, তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রামকে চেক করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে। ফাইনালি আজকে শ্যুটটা ওভার অ্যান্ড ভীষণ ভালো লেগেছে, আজকের মেকআপটা আমার খুব গ্লো করছিল খুব বেশি, এই দেখো পুরো অন্ধকার হয়েছিল কিন্তু কী ভালো লাগছিল দেখতে। তো ফাইনালি এখন মেকআপ টাইম, সব কিছু খতম, টাটা বাই বাই হয়ে যাবে এখন সব কিছু, কিন্তু এত কষ্ট করে এত মেকআপ টেকআপ করার পর না সেগুলো মানে কানটা একটু বন্ধ করো, শেষ আমার ভিডিও।
কপিরাইট ক্লেম। তো এত সময় এত মেকআপ করার পর যখন এটা মানে মানে মোছার টাইম আসে ক্লিন করার, তখন খুব বেশি খারাপ লাগে। আর এই যে এগুলো লাস্টে দিয়েছিলাম, জুয়েল একটু হেল্প করেছিল এগুলো দেওয়াতে আর কি, এই যে হাতের মধ্যে কলকাগুলো। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হই। এখন কটা বাজে? 5টা বাজে। তো সন্ধ্যার আগে আগেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভীষণ ভালো লেগেছে। চলে যাচ্ছি, বাই বাই। আর চলো দেখা হচ্ছে আরেকদিন, আবার তো আসবো পুজোর আগে এমনিতেই। চলো এখন বেরিয়ে পড়ছি। গুড মর্নিং এভরিওয়ান। অ্যাকচুয়ালি কাল ঘরে এসে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ঘরে এসে আমি জাস্ট শুয়ে রয়েছিলাম, তারপর টিউশনে চলে গেলাম। টিউশন থেকে এসে আমার একটু গান টানের প্র্যাকটিস ছিল, সেগুলো করলাম, করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো কাল আর ব্লগটা করাই হয়নি ঘরে এসে, তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই লুকটা দেখতে ভালো লেগেছে, আর আমার ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি। মানে খুব সিম্পল একটা লুক ছিল। যাই হোক, কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। খুব তাড়াতাড়ি আমার 5K করে দাও প্লিজ। আর তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই বাই।